এ যেন শুধুই শান্ত না প্যারিস অলিম্পিকের শেফ তো মিশন হয়তো সাগরকে বোঝানোর চেষ্টা করছেন এখানেই শেষ নয় তবে বাস্তবতা হল তার ব্যর্থতার মধ্য দিয়ে আক্ষরিক অর্থেই প্যারিস অলিম্পিকের সব সম্ভাবনায় শেষ হয়ে গেল বাংলাদেশের কোটা প্লেস নিশ্চিত করা সাগর ইসলামকে ছিল আশা ভরসা তবে তার পথ কঠিন হয়ে গিয়েছিল র্যাঙ্কিং রাউন্ডেই এলিমিনেশনে টোকিও অলিম্পিকের রৌপ্য জয় যে কঠিন পরীক্ষা নেবেন তা ছিল অনুমিত প্রথম সেটে ইতালিয়ান আর্চারের সামনে দাঁড়াতেই পারেননি সাগর ইসলাম মাউরো তিন শটেই দশ বাংলার আর্চারের স্কোর আট নয় দশ প্রথম সেটে হার ত্রিশ সাতাশ ব্যবধানে দ্বিতীয় সেটে নেসপোলির সুযোগ দিয়েছিলেন সাগরকে তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন মার্টিন ফ্রেডেরিকের ছাত্র হেরে বসেন ২৬ সাতাশ পয়েন্টে টিকে থাকার শেষ সেটে দাঁড়াতেই পারেননি সাগর ইতালিয়ান সমুদ্রে ডুবে শেষ হয় তার অলিম্পিক মিশন নিজের প্রতি কনফিডেন্স ছিলাম যে আমি যদি এমন খেলাটা খেলতে পারি তাহলে হয়তো অ্যাটলিস্ট একটা ফাইট দিতে পারবো বা ভালো কিছু করতে পারবো সো ওই ওই টেন্ডেন্সিটাই ছিল টুকু দিয়ে চেষ্টা করছি বাট কোনো কারণে হয় না ইনশাল্লাহ এখানে থেমে থাকবো না নিজেকে স্ট্রংভাবে তৈরি করার চেষ্টা করবো এবং সামনের গুলোতে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এখানে নিজের চিন্তা করতেছি না যে সব শেষ আমি চিন্তা করতেছি এখান থেকে শিখে আমি পরবর্তীতে আমি আরো কিভাবে নিজেকে স্ট্রং করতে পারি পাঁচ সেটের খেলা হলেও প্রথম তিন সেট হেরে যাওয়ায় লম্বা হয়নি ম্যাচের দৈর্ঘ্য টোকিওর পর প্যারিসেও ব্যর্থ হল কোটা প্লেস। প্লেস পেয়ে আসলেও ব্যর্থতার পরিচয় দিলেন সাগর ইসলাম মাউর ইস্পলি দেখে দিলেন অলিম্পিকের মতো মঞ্চে বাংলাদেশের অবস্থান আসলে কোথায় ইমরানুরের একটি ইভেন্ট বাকি থাকলেও সাগরের বিদায়ের মধ্য দিয়ে আক্ষরিক অর্থেই শেষ হয়ে গেল বাংলাদেশের অলিম্পিক মিশন ইতিহাসের পাতায় যা লেখা থাকবে আরও একটি শিক্ষা সফর হিসেবেই প্যারিস থেকে এস এম ইকবাল সময় সংবাদ France.